কাদের দিকে শুনে গিয়েছে বলছে আমি কি বাহার বলিয়া মারা দেছি লোক এনেছি তো দাদা যে লোকটাকে এনেছে ওই লোকটাকে গোলক দেখতে বাজাতে ওরা কেউ কিছু জানে না যে লোকটার কথা বলছে এনেছি তাকেই বলে একটু বাজাতে পারবে না একদিন আমি বাজার করতে একদিন আমি কুসংরা গ্রামে গিয়েছিলাম বাজার করিতে আর বাজারের এক ধারে দৃশ্য দেখলাম নিজের চোখেতে এ গান আমি আপনাদের পছন্দ যাচ্ছি কেন আরে আধা পাকা পাতা লেবু আধা পাকা পাতি লেবু নিয়ে এক ওই ঝুড়ি আরে এক বাজারে করেছি এক দাদা দোকানদারি আরে আধা পাকা কাছে নেব নিয়ে ওই এক ঝুড়ি আরে এক বৌদি বাজারে দেখো করছিল দোকানদারি তো দাদা যে বৌদি দোকানদারি করছিল ঠিক ওর মতো লালাজির মতো দাসর আরে সেই বাজারে একজন দাদা এক বস্তা শুনবেন দাদা গানটা হয়তো শুনতে আপনাদেরকে একটু ঠান্ডা লাগছে কিন্তু শুনবেন মন দিয়ে বেশি গরম লাগবে আর সেই বাজারে এক দাদা আর সেই বাজারে এক দাদা ওই এক বস্তা আগে থেকেই পাতি লেবু বিক্রি করছিল এক দাদা রাঙা মুলো নিয়েছে তার পাশে দোকান লাগালো তারপর ঘটনা শুনলেন আর রাঙা মুলো নিচ্ছে সবাই আর দেখে সেই বৌদিটি দাদা আর একটা কথা না বললে নয় ও বলছে সঙ্গীতের অবজনা এটা অডিয়েন্স বিচার করবে কার আওয়াজ থেকে কি বেরোচ্ছে আমরা দাদা রাস্তাঘাটে ঘুরে গান বাজনা শিখিনি আর ওই যে বলছে হিজড়েদের সাথে নিয়েছে কোমর লাচিয়ে গান বাজনা আমরা করিনি বরঞ্চ ওরা আমার প্রত্যেকটা স্টেজে ওদের সাথে ওদের যতগুলো আছে সকলের সাথে দেখবেন ওরা একবার না একবার কোমর লাচাবে কিন্তু আমরা দাদা কোমর লাচাই না কারণ আমাদের গলায় তেজ আছে আমাদের কোমর লাচাবার প্রয়োজন নয় তো আসুন আর রাঙা মুলো নিচ্ছে সবাই দেখে সেই বৌদিটি আর মুলোর উপর আর রাঙা মুলো নিচ্ছে সবাই মিলে দেখে সেই বৌদিটি আর মুলোর উপর তখন ফেলে সেই বৌদি দোকানদারি চলছে না তখন বৌদি খারাপ দৃষ্টি ফেলছে আর দাদা কি বলছে দেখুন আরে আরে উল্টা পাল্টা কথা যখন আরে উল্টা পাল্টা কথা যখন বলেছিল বৌদিটি আর লোকটি তখন বলেনি কি বলে তখন সেই বৌদি বলছে কি সেই রাঙা হলো রাঙা রাঙা মুলো নিয়ে বৌদিকে কি বলছে
তো সেই যখন রাগামুলোর ব্যবসা ভালো চলছে সে বৌদির গায়ে বাজছে এবার যে আমার পাতি লেবু আর বিক্রি হবে না তখন তোমার দৃষ্টি ফেলার পর আমার দাদা বলছে কি আর তোর পাতি লেবু চোখে দেব আমায় চিনিস না
बच्चन कि गुरूर सर में समाया नहीं असर वरना बुलंदियों से कभी का उतर गया होता। मुझे तो जिंदा मेरे दुश्मनों ने रखा है, वो पाल सब नहीं हो जाता। ले बोली के अमर दादा बोलचन कथा की के तोर पाती ले बुरकु मोरे तो छोटो छोटो ले बुदा दर शरीरটা দেখো ও একটা মেয়ে হয়ে ছেলেদের সাথে চ্যালেঞ্জ করছে বলে ছটক টিমের ক্যাপ্টেন ও জানে না। আমি একটা প্রশ্ন করে গেছিলাম তার জবাব উনি দিয়েছিলেন, আবার একটা প্রশ্ন আমি করেছিলাম তার জবাব কিন্তু আমি পাইনি। দশন কে তোর পাতি লে বুর ও তোর পাতি লে বুরকু মোরে তো আর পাতাবি হলে নাচবি কত। কারণ বলছে যে সকালে আমি একে হরলিক্স কিনে দিয়ে যাব। আরে নাসির গাজী এত গরিবের ঘরে ছেলে নয় যে তোমাকে হরলিক্স কিনে দিতে হবে। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি কিনে দিচ্ছি। আর সবচেয়ে ভালো হবে বাড়িতে ফেরার সময় যদি 20 টাকার খাবার নিয়ে যাও, বাচ্চারা খুশি হবে। নাসির গাজীকে কিনে দিতে হবে, আল্লাহর রহমতে নাসির গাজীর অনেক আছে। আমি ম্যাকালভেট ইনজেকশন দিয়ে দেবো কিনে, ম্যাকালভেট। আর ছোট লেবু নিয়ে এত ফোলা ফুটিস না, মুম্বাই মনোওয়ালার সাথে চ্যালেঞ্জ করি না।
माइक ऑन ऑफ कर दे ठीक है।